আজকে আমরা করব ক্লাস 9 এর ডেফিনিটিভ কোশ্চেন হচ্ছে 390 পেজের মডেল সেট 13 এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল সেট 12 পর্যন্ত করে দিয়েছিলাম আর আজকে 13 করব ঠিক আছে তো এখানে আজকে আমরা শুরু করব ভিডিও তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আরেকটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যেটা মন দিয়ে শোনো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে ফেসবুকে আমাদের মাই টিউটোরিয়াল স্কিম নামে নতুন পেজ খোলা হয়েছে এবং সেখানে তোমরা অবশ্যই গিয়ে পেজটিকে ফলো করে নাও কারণ ওইখানে আমি প্রতিদিন রাত 8টার সময় লাইভে আসি আর লাইভে এসে তোমাদের সমস্ত কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে থাকি তো তোমাদের এরকম হয় যে তোমার কাছে তোমরা ধরো অনেকেই ক্লাস 5 এর দাফিন দাতের বা রায়ান মার্টিনের কোয়েশ্চেনের অনেক আনসার চাও কিন্তু আমার কাছে যেহেতু শুধুমাত্র ক্লাস 9 আর 10 এর দাফিন দাত আছে আর ক্লাস 10 এর রায়ান মার্টিন আছে কিন্তু অন্যান্য কোনো ক্লাসে রায়ান মার্টিন বা দাফানদেত কিন্তু আমার কাছে নেই তো এক্ষেত্রে কি হয় তোমরা যারা আমার কাছে ওই বইগুলোর ভিডিও চাও তো তাদের একটু অসুবিধা হয় তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমাদের যাদের ওই 5 থেকে রায়ান মার্টিন বা দাফানদেতের যারা ভিডিও চাইছো তারা একটা কাজ করবে তারা প্রতিদিন রাত 8টার সময় আমার সাথে ফেসবুকে লাইভে আসবে এবং আমাকে কমেন্টে এক একটা কোয়েশ্চেন লিখে জানাবে আমি সেই কোয়েশ্চেনের আনসারটা তোমাদেরকে তখনই বলে দেবো অথবা আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমরা আমাকে ইউটিউবে কমেন্টে তোমাদের যে যে কোয়েশ্চেনের আনসার লাগবে সেই সেই কোয়েশ্চেনগুলো কমেন্টে বলে দিতে পারো আমি সেগুলো লাইভে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে তোমাদেরকে সেই ভালোভাবে তোমাদেরকে আনসারগুলো বলে দেবো তো এই কারণে তোমরা ফেসবুক পেজটা ফলো করে রাখো যাতে আমি লাইভে আসলে তোমরা সমস্ত রকম সমস্যার কথা আমাকে জানাতে পারো এবং সেগুলো আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দিতে পারি তো চলো ফেসবুকে মাই টিউটোরিয়াল স্কিম সার্চ করে দেখবে পেজেসে যাবে তো ওখানে দেখবে আমার পেজ আছে 7 জন ফলোয়ার্স আপাতত হয়েছে তো নতুন যেহেতু পেজটা একদম তো ওখানে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দিও আর রাত 8টা লাইভের জন্য তৈরি থেকো তো দেখো এখানে আমরা সলভ করবো এখানে আমাদের এই শিপরেক সেলর থেকে প্যাসেজ তুলে দেওয়া আছে আর এখানে আমরা এমসিকিউ সলভ করবো দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য ফলোয়িং ডে দ্য ন্যারেটর স্লিপড ইন এ ট্রি দ্য ন্যারেটর সোয়াম টু দ্য রেক টু গেট সাম ফুড The narrator's ship was wrecked by a violent storm. The narrator came on shore on the island on 30th September, jehetu tai jonno 1659 hobe. The name of the narrator is Robinson Crusoe. The narrator's money was no use in the barren island. The narrator feared that he would be devoured by wild beasts. দ্য ন্যারেটর ওয়াজ স্যাটিসফাইড অন দ্য নিউ আইল্যান্ড এটা ফলস হবে কারণ কখনোই বক্তা সন্তুষ্ট ছিলেন না ওই দ্বীপে তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার আমি এটাকে হতাশার দ্বীপ বলি তাহলে তিনি যদি সত্যি ওই দ্বীপে ভালো থাকতেন তাহলে কি তিনি সেটাকে হতাশার দ্বীপ বলে ডাকতেন ডাকতেন না সেই জন্য এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট তারপরে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আছে ইট ওয়াজ রেইনিং ইনসিসেন্টলি অল নাইট অবিরামভাবে বৃষ্টি হয়েছিল গোটা রাত জুড়ে তো এটা সত্যি কথা আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট রেইনড অল নাইট আর এত স্পিডে কথা বলার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য একটু বেশি স্পিডে বলতে হচ্ছে তো এখানে দ্য নর্থ শিপ থেকে আমাদের একটা প্যাসেজ তুলে দেওয়া আছে আর সেখান থেকে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে দ্য পোয়েট হু রোড দ্য অ্যাবভ কোটেড পোয়েম ইজ ফিলিপ লারকিন দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুওয়ার্ডস ইস্ট দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই দ্য উইন্ড হান্টেড দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট ও ঠিকঠাক করছি তো হ্যাঁ করছি আমি ভাবলাম আমি অন্য মডেল সেটে চলে এসেছি তো যাই হোক তারপরে আছে হোয়াট ওয়াজ অল পজেসড বাই দ্য উইন্ড তো বাতাসের দ্বারা সবকিছু কোন জিনিসগুলো মানে ঠিকঠাক ছিল তো ওখানে আমরা আনসার দেখবো তো এখানে আমরা লিখে নেবো ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লারকিন দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য রানিং সি অ্যান্ড ইট ওয়াজ অল পজেসড বাই দ্য উইন্ড সো দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড টু এ রিচ কান্ট্রি তো ফিলিপ লারকিনের লেখা দ্য নর্থ শিপ কবিতাতে প্রথম জাহাজ ছুটন্ত সমুদ্রের ওপর দিয়ে যাত্রা করতে বেরিয়েছিল এবং পশ্চিম দিকে গিয়েছিল তো যেহেতু বাতাসের দ্বারা সবকিছু সুন্দর ছিল সেই জন্য সেই প্রথম জাহাজটা একটা ধনবিত্তবান দেশে গিয়ে পৌঁছেছিল তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ দ্বিতীয় জাহাজের সাথে কি হয়েছিল তো এখানে আমরা লিখবো ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লারকিন দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য কোয়েকিং সি তো অনেক উত্তাল সমুদ্রের ওপর দিয়ে পূর্ব দিকে দ্বিতীয় জাহাজ বাণিজ্য করতে গিয়েছিল বাট দ্য উইন্ড ওয়াজ নট ফেভারেবল ফর ইট কিন্তু বাতাস ওর জন্য মোটেই ভালো ছিল না সো দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট তাই জন্য একটা জানোয়ারের মতন বাতাস ওই জাহাজটাকে শিকার করলো এবং অ্যান্ড ফোর্স টু অ্যানকর ইট ইন ক্যাপ্টিভিটি এবং তাকে বাধ্য করলো ওই তাকে বন্দিদশাতে নোঙর ফেলতে ঠিক আছে তারপরে একটা আনসিন আছে গুগল একটা নতুন অ্যাপ বার করেছে যেটা হচ্ছে মনিটরিং অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বা যদি বাবা মা চায় তাহলে তার বাচ্চা কাচ্চার ফোন কি করতে পারে লক করে রাখতে পারে তার বাচ্চা মানে কখন কোথায় থাকছে কোন অ্যাপ বেশি ব্যবহার করছে তার মোবাইলের কোন অ্যাপ বেশি সময় কাটাচ্ছে কোন অ্যাপে এগুলো সব তার বাবা মার লোকেশন ট্র্যাক করে জানতে পারবে এই মনিটরিং অ্যাপের মাধ্যমে তো এটা নিয়ে আমাদের একটা বেরিয়েছে আনসিন তো এখানে আমরা এটার কোয়েশ্চেন সলভ করবো দ্য রিপোর্ট টেলস আস অ্যাবাউট এ নিউ মনিটরিং অ্যাপ ক্রিয়েটেড বাই গুগল হবে এটা কারণ এখানে প্রথমেই দেখো আছে যে ক্রিয়েটেড অ্যাপ বাই গুগল আছে
তারপরে হচ্ছে দ্য নিউ অ্যাপ অ্যালাউস প্যারেন্টস টু ট্র্যাক দ্য লোকেশন অফ দেয়ার চিলড্রেন। আমি প্রথমে বললাম যে বাচ্চাদের, তাই না, বাচ্চাদের লোকেশন ট্র্যাক করতে পারবে। প্যারেন্টস উইল পে এ ওয়ান অফ ফি বাই অন এ ক্রেডিট কার্ড। এখানে দেখো এই কথাটা লেখা আছে যে দে উইল পে এ ওয়ান অফ ফি অন এ ক্রেডিট কার্ড, তাই জন্য এটা অনেক ক্রেডিট কার্ড হবে। তারপরে দে দ্য হেড অফ ফ্যামিলি লিঙ্ক ইজ সৌরভ শর্মা। এখানে দেখো আছে যে সৌরভ শর্মা হেড অফ ফ্যামিলি লিঙ্ক, তো এই জন্য এটা সৌরভ শর্মা হবে। তারপরে আছে দ্য প্যারেন্টস ওয়ান্ট দেয়ার চিলড্রেন টু বি এ মেম্বার অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, তো এখানে প্যারেন্টস বলছে যে আমাদের অবশ্যই ডিজিটাল ওয়ার্ল্ডের একটা তারা চায় যে পার্ট হয়ে উঠুক। তো এখানে আমাদের দেখো আছে, এখানে দেখো আছে যে প্যারেন্টস হ্যাভ টোল্ড আস দ্যাট দে নো ইট ইজ ইম্পর্টেন্ট টু ফর দেম টু বি এ মেম্বার অফ দ্যাট ডিজিটাল ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে ওই জন্য একটা ডিজিটাল ওয়ার্ল্ড হবে। তারপরে আমাদের এখানে ট্রু ফলস আছে, প্রথমটা আছে প্যারেন্টস ক্যান নট লক চিলড্রেন্স ফোন অ্যাট দ্য টাচ অফ এ বাটন ইফ দ্য চিলড্রেন আর অ্যাওয়ে ফ্রম দেম, এটা ফলস। যদি বাচ্চারা তাদের থেকে দূরে থাকে তাহলে ছেলে বাবা মায়েরা পারবে না তাদের ফোনটা একটা বাটনের টাচের মাধ্যমে শুধু ফোনটাকে ট্র্যাক করতে, তো এটা ভুল। কারণ আমরা প্রথমেই দেখলাম যে আমাদের এই প্রথম লাইনটাতে লেখা আছে প্যারেন্টস সিক অফ সিং ফোনস অ্যাট দ্য ডিনার টেবিল ক্যান নাও রিমোটলি লক চিলড্রেন্স ফোনস অ্যাট দ্য টাচ অফ এ বাটন থ্যাংকস টু ইউর নিউ মনিটারিং অ্যাপ ক্রিয়েটেড বাই গুগল, তো গুগল এমন একটা অ্যাপ ক্রিয়েট করেছে যেটার মাধ্যমে বাবা মায়েরা তাদের বাচ্চাদের ফোন একটা বাটন প্রেস করার মাধ্যমে লোকেশন ট্র্যাক করে তারা জেনে যেতে পারবে যে তাদের বাচ্চারা কি করছে। যদি সেই বাচ্চাটা তাদের কাছে না থাকে, যদি অনেক দূরে থাকে, তবুও তারা লোকেশন ট্র্যাক করতে সক্ষম হবে। তো এটা এখান থেকে এতটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, আর এটা ফলস হবে। তারপরে হচ্ছে বিইং গিভেন অ্যাক্সেস টু উইকলি অর মান্থলি ইউসেজ রিপোর্টস প্যারেন্টস ক্যান নো হোয়াট অ্যাপস দেয়ার চাইল্ড ইজ ইউজিং, এটা ট্রু হবে। কারণ এখানে আমরা দেখেছি যে তারা একটা সাপ্তাহিক বা মাসিক পয়সা ভরলেই তারা জানতে পারবে যে তাদের ছেলেমেয়েরা তাদের থেকে কতটা দূরে আছে এবং কি করছে এবং কোন অ্যাপ ব্যবহার করছে। এখানে দেখো লেখা আছে দে উইল পে এ ওয়ান অফ ফি অন এ ক্রেডিট কার্ড টু ভেরিফাই দেয়ার আইডেন্টিটি অ্যান্ড উইল বি গিভেন অ্যাক্সেস টু উইকলি অর মান্থলি ইউসেজ রিপোর্টস উইচ শো হোয়াট অ্যাপস দেয়ার চাইল্ড ইজ ইউজিং অ্যালং উইথ চাইল্ড লোকেশন ট্র্যাকিং। তো এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। There is no denying the fact that electronic devices have become an important part of our life. এটা ট্রু হবে, কারণ সত্যি তো ইলেকট্রনিক ডিভাইস আমাদের দৈনন্দিন জীবনের সাথে ততপ্রথমভাবে জড়িয়ে গেছে। আর এখানে দেখো আমরা এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে পারি যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্যাট ইলেকট্রনিক ডিভাইসেস আর এ স্টেবল পার্ট অফ ডেইলি লাইফ, সেটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে, তারপরে হচ্ছে দ্য নেম অফ দ্য রিপোর্টার ইজ দ্য টেলিগ্রাফ। ঠিক আছে, এখানে যেহেতু কোনো রিপোর্টারের নাম বলেনি, কোনো পার্টিকুলার নাম বলে দেয়নি, কিন্তু এখানে তো দ্য টেলিগ্রাফ লেখা আছে, তাহলে আমরা রিপোর্টারের নাম হিসেবে দ্য টেলিগ্রাফ লিখবো। তারপরে কি আছে, প্যারেন্টস আর ওয়ারিড দ্যাট চিলড্রেন আর স্পেন্ডিং টু মাচ টাইম, এটা আমাদের এইখানে আছে। তো এটা কি হবে দেখো, প্যারেন্টস আর ওয়ারিড দ্যাট চিলড্রেন আর স্পেন্ডিং টু মাচ টাইম অন ডিভাইসেস অ্যান্ড রানিং ইন টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তারপরে কি আছে, দ্য রিপোর্ট ওয়াজ পাবলিশড ইন লন্ডন, এখানে লন্ডনে এটা লন্ডনে পাবলিশ করা হয়েছে তাই জন্য আমি এখানে। তারপরে কোয়েশ্চেন আছে হাউ ক্যান প্যারেন্টস মনিটর চিলড্রেন্স ফোনস, কি করে বাবা মায়েরা তাদের বাচ্চাদের ফোন মনিটর করতে পারে, তো এখানে আমরা লিখে দিয়েছি Google created a new monitoring app for parents. Every parents will can remotely lock children's phones at the touch of a button. By this new app, parents can monitor children's phones. So Google একটা নতুন monitoring app আবিষ্কার করেছে যেটা বাবা মায়ের জন্য, বাবা মায়েরা একটা বাটন টাচের মাধ্যমে তাদের বাচ্চাদের ফোন লক করে রাখতে পারে, তো এইভাবে বাচ্চাদের ফোন বাবা মায়েরা মনিটর করতে পারে। What does family link allow adults to do? তো এখানে আমরা লিখবো Family Link allows adults to track what children are up to on their phones amid growing concerns that young people are becoming addicted to them. এখান থেকে এইটুকু লিখলেই আমাদের কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে। তো এটা এটার মানে হচ্ছে যে ফ্যামিলি লিঙ্ক অ্যালাউ কি অ্যাডাল্টসদেরকে কি করতে বলছে, তো ফ্যামিলি লিঙ্ক অ্যালাউ করছে অ্যাডাল্টদের যে তারা তাদের বাচ্চারা কোথায় আছে সেটা ট্র্যাক করুক এবং তাদের ফোন, তাদের যে গ্রোয়িং কনসার্ন আছে তাদের বাচ্চাদেরকে নিয়ে, তারা কি ফোনটার প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা কোন অ্যাপটার বেশি প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তো এইগুলো যেন তারা খবর রাখে। এই জন্য ফ্যামিলি লিঙ্ক অ্যালাউ করছে যে অ্যাডাল্টরা এটা করুক। অন হোয়াট কন্ডিশন কুড চিলড্রেন আপ টু দ্য এজ অফ 18 ইউজ দ্য অ্যাপ, তো কিরকম কন্ডিশনে 18 বছরের ওপরের বাচ্চারা এই অ্যাপটাকে ইউজ করতে পারবে। এখানে লিখব গুগল সেইড দ্য অ্যাপ ওয়াজ এইমড অ্যাট আন্ডার 13 ইয়ার্স বাট দ্যাট চিলড্রেন আপ টু দ্য এজ অফ 18 কুড অলসো ইউজ ইফ দে ওয়ার হ্যাপি উইথ ট্র্যাকিং। গুগল বলেছে যে সাধারণত অ্যাপটা 13 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু 18 বছরের ওপরে যাদের বয়স তারাও এটা ব্যবহার করতে পারবে যদি তারা ট্র্যাকিংটাকে ভালোভাবে নেয়। যদি মনে করে যে না আমি কারোর লোকেশন ট্র্যাক করতে চাই, তাহলে সে 18 বছরের ওপরে হলেও সে লোকেশন ট্র্যাক করতে পারবে, এই অ্যাপটা ব্যবহার করতে পারবে। তারপরে আছে সেকশন বিতে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করবো। ফার্স্ট আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। মিস্টার সেনগুপ্ত ইজ ভেরি পপুলার টু হিজ স্টুডেন্টস,
This was an unanimous decision. No one has seen the an unicorn. ইউনিকর্ন হচ্ছে এক শৃঙ্গওয়ালা একটা ঘোড়া, ঠিক আছে, যেটা কাল্পনিক একটা জীব। অনলি এ ফিউ, এখানে তারপরে ফ্রেজাল ভার্বস আছে, তো প্রথমটা অ্যারাইভড আছে, তো অ্যারাইভড এর আমরা সবাই জানি টার্ন আপ হয়, কিন্তু ইডি যোগ আছে তাই টার্ন আপ হবে। রিমেম্বার এর আমরা জানি কল আপ হয়, কিন্তু ইডি যোগ আছে তাই কলড আপ হবে। ফ্লেড এর আমরা জানি রান অ্যাওয়ে হবে, কিন্তু এখানে যেহেতু আমাদের ইডি যোগ আছে তাহলে রান অ্যাওয়ে হবে। এটা কিন্তু পাস্ট পার্টিসিপে পাস্ট ফর্মের, এটা রান অ্যাওয়ে হবে, ঠিক আছে, হ্যাঁ এটা র্যান অ্যাওয়ে হবে, আর এ এন র্যান অ্যাওয়ে। তারপরে কি আছে, ব্রুটুস লাভড সিজার, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে, তাহলে আমরা কি করবো, ব্রুটুস ডাজ নট হেট সিজার, ব্রুটুস সিজারকে ভালোবাসে ভালোবাসত, এটা ডিড নট হবে। আমি এখানে দেখিনি যে ওটা পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের এটাকেও ডিড করতে হবে। ব্রুটুস ডিড নট হেট সিজার, ব্রুটুস সিজারকে ঘৃণা করে না, তার মানে ব্রুটুস সিজারকে ভালোবাসে। হোয়েন ক্যান রবীন্দ্রনাথ গ্লোরিফেড, কখন রবীন্দ্রনাথের উজ্জ্বলতাটা মলিন হয়ে যেতে পারে, কখনোই হতে পারে না, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি করবো, রবীন্দ্রনাথ গ্লোরি ক্যান নেভার ফেড, কখনোই হতে পারে না। এভিডেন্টলি বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন, কি বলতে চেয়েছে, স্বর্গে চাকরের চাকরি করার থেকে নরকে রাজত্ব করা অনেক ভালো, মানে নরকে মানে চাকর হওয়ার থেকে তো রাজা হওয়াটা বেটার, তাই না, তো স্বর্গে কারোর চাকর হওয়ার থেকে নরকে নিজে রাজা হওয়াটা অনেক বেশি বেটার। তাহলে এখানে এটাকে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, তো পজিটিভ ডিগ্রিতে করলে আমরা কি করব, ব্যাপারটাকে ঘুরিয়ে দেব, সার্ভ ইন হেভেন ইজ নট গুড দ্যান টু রেইন ইন হিল, ঠিক আছে। তারপরে কি করব, এভিডেন্টলি হি ডিজায়ার্স ইট, এভিডেন্টলি অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে, এভিডেন্টলি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এভিডেন্ট, তো কি হবে, হি ডিজায়ার্স ইট উইথ এভিডেন্ট। Though he is poor, he is not diligent. So, simple sentence কি হবে, আমরা জানি যে complex এ though থাকলে simply in spite of হয়, তাহলে কি হবে, in spite of being poor, he is not diligent. যেহেতু এখানে আমাদের একটা is ছিল, আর is হচ্ছে be verb, সেই জন্য আমাদের এখানে একটা being আসলো, ঠিক আছে, এখানে একটা being আসলো। তারপরে কি হয়েছে, in the event of you not working hard, you will fail to do well in the exam. এটাকে complex sentence এ করলে কি হবে, if you do not working hard, you will fail to do well in the examination. তারপরে কি আছে, এখানে আমাদের ভোকাবুলারি আছে, তারপরে ফার্স্ট আছে প্রোটেক্ট সামথিং ফ্রম হার্ম, কোনো কিছুকে ক্ষতি থেকে বাঁচানো, এটা হচ্ছে সেফ গার্ড, আর সেফ গার্ড কথাটা আমাদের এইখানে আছে। তারপরে হচ্ছে চেক দ্যাট সামথিং ইজ ট্রু, কোনো কিছুকে সত্যি কিনা সেটা চেক করা, এটা হচ্ছে ভেরিফাই, আর ভেরিফাই কথাটা এইখানে আছে। তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ হাউ গুড পপুলার ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট সামথিং ইজ, একটা পরিমাপ আর কি, যেটা কতটা ভালো বা কতটা গুরুত্বপূর্ণ সেটা আর কি বোঝানোর জন্য, তো এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জ কথাটা এইখানে আছে, কোথায় গেল, এখানেই তো ছিল, এই তো এখানে আছে। তারপরে হচ্ছে এক্স্যাক্ট মানে একদম সঠিক, তো স্পেসিফিক মানেও একদম সঠিক, তো এখানে আমাদের স্পেসিফিক দিক কোথায় আছে, এখানে আছে স্পেসিফিক। তো রাইটিংগুলো আমি পরে এক সময় দিয়ে দেবো, আজকে 13 পর্যন্ত থাকলো, পরে সেটা আমি তোমাদেরকে মডেল সেট 14 করে দেবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফেসবুকের পেজটাকে ফলো করে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা একটা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দাও।